হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বাপের বাড়ির থেকে এসেই তারপরে আমরা চলে গেছিলাম একটা জায়গায় খেতে। তো আমরা মেহকে পাঞ্জাবে খেতে চলে গেছিলাম, এটাও ছিল হোলির আগের দিন। জানি ব্লগটা দিতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি হোলিতে ছিলাম না, বাইরে ঘুরতে গেছিলাম। তো সেটার ব্লগও আসবে, কোথায় গেছিলাম, গিয়ে কী কী করেছি, সব কিছুই আসবে। তো দেখতে থেকো, ভালো লাগে, আশা করি ভালো লাগবে। এর জন্য অ্যাকচুয়ালি আসলে ব্লগগুলো আসতে একটু একটু দেরি হচ্ছে। তো দেখো, আমরা গেছিলাম, আমি একটা দাদা, পাপার দা, এটা হচ্ছে সুচি, আমার ছেলে বর। দেখো, হোলির আগের দিন যেহেতু চারিদিকে শুধু রং আর রং, পিচকারি, মুখোশ, এগুলো সব বিক্রি হচ্ছে, খুব সুন্দর লাগছিল আর খুব সাজিয়েও ছিল চারিদিকটা। তো অ্যাকচুয়ালি আমরা যে মেহকে পাঞ্জাবে খেতে যাবো তেমন কোনো ছিল না, আমরা জাস্ট একটু ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে ভাবলাম যে না, একটুখানি কোথাও গিয়ে খাই। তো অনেক জায়গায় তখন অনেক রাত হয়ে গেছে, তখন কটা বাজে, 11:30 বাজে, তখন আমরা বেরিয়েছি। আমি কিন্তু তখন ডিনার করেই বেরিয়েছি, আমি, তোমরা সবাই জানো আমি 9টা 10টার মধ্যে খেয়ে নিই বাড়ি থাকলে। তো আমি কিন্তু ডিনার করেই বেরিয়েছি, কিন্তু আমি এতটাই পরিমাণ ফুডি, রাক্ষস তোমরা যা খুশি বলতে পারো, আমি কি আবার খেয়েছি আর ভরপেট খেয়েছি আবার। হ্যাঁ, আমি আরও সব খেয়েছি পুরো, মানে একটা ক্ষুধার্ত মানুষ যেভাবে খায় আমি ভরা পেটও ঠিক সেভাবেই খেতে পারি। তবে বাইরের খাবার অবশ্যই, ঘরের খাবার না, আমি বাইরের খাবার খুব খাই আর খুব খেতে পছন্দও করি। তো দেখো, এটা হচ্ছে প্যান্টালুনস, এটা অনেক বড় একটা মল। তো যাই হোক, তারপরে আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম, এটা হচ্ছে সিটি সেন্টার, ওই জায়গাটাতেই আমরা গেছিলাম। তো এরপরেই আসবে, তো তারপরেই দেখলাম যে ওইখানটায় মেহকে পাঞ্জাব। তো আমরা তারপরে মেহকে পাঞ্জাব চলে গেছিলাম, সত্যি সেখানকার খাবারগুলো অসাধারণ। এই যে দেখো, এটা হচ্ছে, আমি দেখেছি কোনো রকমভাবে একটা নর্মাল ব্লেজার চুড়িদার পরে গেছিলাম, এই যে এটা হচ্ছে মেহকে পাঞ্জাবি। তো দেখো, এন্ট্রেন্স দিয়ে আমরা ঢুকছি। তো যেহেতু হোলির আগের দিন প্রচুর পরিমাণে ভিড় ছিল না, তোমরা কীভাবে ভিড় ছিল না, আর অবশ্যই 11:30 বেজে গেছিলো তখন, অত রাত্রে বা কত কী আর বা থাকে। তো আমাদের কপাল ভালো তাও যে আমরা পেয়েছি ঢুকতে, ওটা আই থিঙ্ক অনেক টাইমই খোলা থাকে। তো কিছু কিছু মানুষ ছিল, অনেক বেশি মানুষ ছিল না। হোলির দিন, হোলির দোল, হোলি, এই তিন, এই দুটো দিন অনেক ভিড় থাকে। তো দেখো, আমরা এখানে গাড়ি পার্ক করবো এবার। তো আমরা সিঁড়ি দিয়ে তারপর উঠে যাচ্ছি, আমার ছেলেকে দেখেছো সবার আগে যাবে। এটা হচ্ছে বাবা, দেখো সবাই নর্মাল ড্রেস পরে যে যার মতন চলে এসেছি, কেউ জানেই না যে কোথায় যাবে, জাস্ট লং ড্রাইভে বেরিয়েছিল, বেরিয়েই খেতে চলে গেছি। তো দেখো, চলে এসেছি, এটা হচ্ছে বাবাই দা, আমাদের সিচি বৌদি। তো সব খাবার অর্ডার দিতে সবাই ব্যস্ত, আর আমি তো ফটো তুলতে আর ভিডিও করতেই ব্যস্ত। তো দেখো, আমাদের সুচিকে বললাম একটুখানি আমাদের ভিডিওর ফটো তুলে দাও, তাই ওরাও করলো। তো দেখেছো, বেশি একটা কিন্তু খুব ভিড় ছিল না, সামনেটা আরও অনেক বড় জায়গা ছিল, কিন্তু ওই জায়গাটাতেও অত বেশি ভিড় ছিল না। দেখো, অনেক টেবিলই ফাঁকা, তো তারপর তো আরোই ফাঁকা হয়ে গেল। তো দেখো, তারপর তো আরোই ফাঁকা হয়ে গেছিলো, কারণ দেখো স্বাভাবিক, যত ভিড় হবে তত তো ফাঁকা হবেই। তো এরপরে আমরা আবার ওখান থেকে অনেকক্ষণ খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম। তারপরে আসলে আমরা অনেক 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 ব্লগ আসবে, এখনও আমাদের এখনও হোলির ব্লগ আসবে, আমরা আবার তারাপীঠও যাবো হোলির পরেই এসেই, তো সেটারও আসবে ব্লগ। তোমরা সবাই কিন্তু দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সরি সবাইকে রেগুলার ভিডিও আপলোড না করার জন্য। দেখো, আমাদের তারপরে খাবার চলে আসলো, ফার্স্টেই আমরা অর্ডার করেছিলাম চিকেন তান্দুরি। অ্যাকচুয়ালি ওটা আমরা সবাই এত ভালো খাই যে যেখানেই যাই না কেন এটা মাস্ট, এটা থাকতেই হবে। আর তার সাথে গ্রিন চাটনি দিয়ে সার্ভ করে চিকেন তান্দুরি, এটা হচ্ছে গিয়ে আই থিঙ্ক আমার ছেলের প্লেট না, আমারই প্লেট। এদেখো গ্রিন চাটনি, ওখানকার খাবার দাবার সত্যি অসাধারণ, খুব ভালো। তারপর অনেক কিছু নিয়েছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে গার্লিক নান, আর আমার সবথেকে প্রিয় কিন্তু হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, সত্যি অসাধারণ লাগে। আমার ছেলেকে দেখো, কাঁটা চামচ থেকেও যুদ্ধ করেই যাচ্ছে খাবে বলে, তো ওর মতন খাচ্ছে, খেয়ে নিচ্ছে। দেখো, আমি ওকেও খাই নিয়েছিলাম, এর জন্য ওকে বেশি কিছু দিইনি, ও যেহেতু চিকেনটা খেতে ভালোবাসে এর জন্য ওকে ওটাই দিয়েছি। তারপরে ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম, সত্যি ওখানকার খাবার দাবারগুলো কিন্তু খুব ভালো। দেখো, ফিশ ফিঙ্গার, ফ্রেঞ্চ ফ্রাইস, তো খুব ভালো, খুবই ভালো খাবার দাবার, বিশেষ করে আমার তো গ্রিন চাটনিটা খুব ভালো লেগেছে।
আর চিকেন তন্দুরিটা আমার আমার সব জায়গারই ভালো লাগে, আমি বলবো না পার্টিকুলার কোনো এই জায়গাটা, আমার সব জায়গারই ভালো লাগে। তুমি ভালো খাই, চিলি চিকেন অর্ডার করেছিলাম, না চিলি চিকেন না চিলি ফিশ অর্ডার করেছিলাম। তো এদেখো এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, উফ অসাধারণ অসাধারণ, জাস্ট এক কথায় অসাধারণ। তুমি তোমরা হয়তো লক্ষ্য করবে আমি যেখানে যাই সেখানেই মিক্সড ফ্রাইড রাইসটাই খাই, আর এটা আর আমার বর খাই হচ্ছে গার্লিক নান, দুজনের পুরো অপোজিট। বেশ খাওয়া দাওয়া শেষ আমাদের, তারপরে আমরা এখানে মৌরি ফৌরি নিয়ে খেয়ে তারপরে হজমি নিয়ে বেশ আমরা বেরিয়ে পড়লাম। সত্যি রাত্রিবেলা ভালোই লাগে কিন্তু বলো, একটুখানি ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে। তো ওখান থেকে আমরা বেরিয়ে একটু আড্ডা ফাড্ডা বাইরে একটু ঘুরছিলাম, তখন কটা কটা তখন হয়তো 12:30 বাজে, দেখো কত ফাঁকা জায়গা, কোনো এক লোকও নেই, আমরা শুধু কয়জনই আছি, আমরা চারজন গেছিলাম ছেলেকে নিয়ে, পাঁচজন আমরা এই কয়জনই আছি। সত্যি খুব মজা হয়েছে। এটা হচ্ছে বাবা এটা দেখো কী বেশ একটা বলছিলো ইয়ার কি মারছিলো। তো এইটাই হচ্ছে মেহেকে পাঞ্জাব, তোমরা যদি আসলে আসতে পারো সত্যি কিন্তু খুব ভালো, তোমরা কেউ আসলে আসতে পারো, খুবই সুন্দর জায়গা। আর যদি আমার ভিডিওটা কারোর ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমার ছেলেকে নিয়ে খেয়েছি, এটা হচ্ছে কি জাম্পিংয়ের কিছু একটা ছিল, একটা নতুন বেরিয়েছে না এটা কিন্তু ওইটাই জাম্পিং জাম না, যাই হোক আমি ঠিক করে নামটা ঠিক দেখিনি ওটাই। তো দেখেছো ফোনেও ঠিকভাবে আসছে না, এখন হচ্ছে আমাদের গাড়িটা বের করছে। আর ওখানে না কয়েকজন রিলস বানাচ্ছিলো সেটাই ক্যাপচার করার চেষ্টা করছিলাম, ধরে ঢুকে গেছে আমাকে দেখে, আমি যে ক্যামেরা করছিলাম। যাই হোক যারা রিলস বানায় তাদের আবার ক্যামেরা দেখে কিসের লজ্জা জানি না, যে যার যা ব্যক্তিগত ব্যাপার। তো দেখো এবারে রাত্রির তখন ওখান থেকে বেরোতে বেরোতে 12:45 বেজে গেছিলো, কত ফাঁকা না রাস্তাটা, অনেকটা ফাঁকা ছিল। তো খুবই সুন্দর লাগছে, তোমরা রাতের কলকাতায় কে কে ঘুরেছো কার কার ভালো লাগে জানিও। আর এখানে তো আমরা খুব মজা করছিলাম, গান করছিলাম, ওকে বলছিলাম যে তুই নেহা কাক্কর আমি শ্রেয়া ঘোষাল, নাকি আমি নেহাকে শ্রেয়া ঘোষাল কিরকম বলছিলাম। আর এখানে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম ফোনটা বের করে, তারপরে ফোনটাকে ঢুকিয়ে নিলাম, ভয় লাগছিলো ফাঁকা রাস্তা যদি কেউ এসে ফোনটা নিয়ে চলে যায় একদম হাই মেন হাই রোডের উপরে, এর জন্য আর বেশি ক্যালি করিনি অ্যাকচুয়ালি ফোনটাকে নিয়ে। দেখো এটা হচ্ছে লেকটনের, ওখান থেকে আমরা তারপরে স্ট্রেট বাড়ি চলে এসেছিলাম। এরপরে দেখবো একদম আমাদের ওই ঘড়িটা দেখতে পাবে, দেখো এখান থেকে লেফট ট্রেন টার্ন নিলে আমাদের বাড়ি। তো তারপরেই পেট্রোল পাম্প, কারণ তেলটা ঘুরে 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 অ্যাকচুয়ালি মানে শেষ হয়ে গেছিলো। তারপরে আবার ও তারপরে বাড়ি না ভুল করলাম, তো তারপরে হচ্ছে গিয়ে আবার পান খেতে, হ্যাঁ আমরা পান খেতে গেছিলাম। পান খেতে এসে দেখো এটা হচ্ছে আমাদের টালাপাড়, জানোই তো আমাদের কিন্তু টালাপাড়কের এদিকটাতেই বাড়ি। তো তারপরেই আর একটুখানি গিয়েই চলো এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, বা